চাপ দিয়ে নেওয়ার ফলে কি হচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় গর্ত হয়ে যাচ্ছে। এই গর্তগুলোতে আমি আরো কিছু কিছু জায়গায় একটু গর্ত হওয়া একটু কম হয়েছে, আমি আর একবার চাপ দিয়ে নেব। আসসালামু আলাইকুম, গিনি বাংলা টিভি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দর্শক আপনাদের দেখাবো, আপনারা যারা ছাদ বাগান করতে ইচ্ছুক বা ছাদ বাগান করছেন, এর পাশাপাশি আবার অনেকে ব্যালকনি বারান্দায় বিভিন্ন জায়গাতে আপনারা ছোট্ট পরিসরে সবজির জন্য চারা উৎপাদন করতে চান। আপনারা অনেকেই আছেন বাজার থেকে চারা কিনে আনেন, দেখা যাচ্ছে সেগুলো মাটির চারা, এগুলো লাগানোর পর এগুলোর শিকড় ছিঁড়া থাকে বিধায় সে চারাগুলো মারা যায় খুব তাড়াতাড়ি, যে কারণে আপনারা ছোট্ট পরিসরে কিন্তু এই চারাগুলো চাইলে ঘরের ভিতর উৎপাদন করতে পারেন। সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোকো ডাস্ট কোকোপিট, এটা রেডি কোকোপিট, এটা মূলত নারকেলের সোবরার সাথে ভার্মি কম্পোস্ট সহ আরো কিছু মেডিসিন যোগ করা আছে, এটা একেবারে রেডি করা আছে। এখানে সরাসরি আপনারা বীজ দিলে জার্মিনেশনটা হবে। এই কোকোপিট গুলোর কিন্তু কোয়ালিটি অনেক ভালো, এটা আপনার সিডের জন্য যতটুকু আর্দ্র দরকার সে আর্দ্র আছে, কারণ এবং এর সাথে নিউট্রিয়েন্ট গুলো অ্যাড করা আছে। আমরা এপাশে দেখতে পাচ্ছেন যে আমরা ট্রে গুলো কিন্তু সাজাইছি, আমাদের শেডের জন্য এখানে ট্রে গুলো সাজানো হয়েছে। এখানে মূলত ফুলকপির চারাগুলো বীজ দেওয়া হয়েছে, এখানে এই ট্রে গুলোর মাধ্যমে আমরা ফুলকপির চারা উৎপাদন করতেছি। আর এখানে বিভিন্ন কোয়ালিটির ট্রে আছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সেলের ট্রে আছে, 72 সেল, 105 সেল, 128 সেল এবং 288 সেল, টোটাল 5 কোয়ালিটির এখানে ট্রে আছে। আপনাদের চারার শিকড় অনুযায়ী যে ট্রে প্রয়োজন সেই ট্রে আপনারা ইউজ করতে পারেন। এখানে মরিচ, বেগুন, টমেটো, তারপর আপনার আমাদের যে আরো অন্যান্য সবজি আছে, পেঁপে, লাউ, কুমড়া, এই সব ধরনের সবজির জন্য এখানে চারাগুলো উৎপাদন করে নিয়ে আপনারা সেটা যে টবে লাগান বা কোনো ড্রামে লাগান সেখানে লাগাতে পারবেন। আর এখানে আমাদের বলে রাখি, মাটিতে চারা উৎপাদনের থেকে এই কোকোপিটে চারা উৎপাদনে কিন্তু অনেক পার্থক্য আছে। এর কারণ হচ্ছে মাটিতে যখন আমরা চারাটা বীজটার বপন করি এটা যখন উঠায় তখন কিন্তু চারাটার শিকড় ছিঁড়ে যায়, আর যখন আমরা এই ট্রেতে করব, আপনাদের দেখাতে আমি চেষ্টা করতেছি, এই ট্রেগুলোতে যখন আমরা এই চারাগুলো উৎপাদন করব তখন কিন্তু এই কোকোপিট সহ চারাটা উঠে আসতেছে এবং শিকড়গুলো পেঁচায় থাকতেছে, যার ফলে আপনার চারার কোনো ক্ষতি হচ্ছে না, চারাটা নির্দিষ্ট তার মানটা বজায় রাখতেছে। তো আমি আজকে আপনাদের দেখাবো এই কোকোপিটের সাহায্যে কিভাবে চারাগুলো আপনার বীজগুলো রোপণ করতে হয়। এখানে আপনারা আমি একটা যে ট্রেটা নিছি এটা মূলত 105 সেলের ট্রে, এটা 105 সেলের ট্রে এবং এর পেছন সাইড দেখেন এটা পানিগুলো, এই কোকোপিটে যে অতিরিক্ত পানি থাকবে এই পানিগুলো বের হওয়ার জন্য এখানে আপনার ছিদ্র আছে। তো সেক্ষেত্রে এটা কিভাবে ভরানো যায় এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে দর্শক আপনাদের দেখাবো এই ট্রেতে কিভাবে আপনারা চারা বীজটা বপন করবেন। আমি প্রথমে ট্রেটা সমান জায়গায় আমি নিয়ে নিচ্ছি, সমান জায়গাতে প্রথমে আমি ট্রেটা আস্তে আস্তে করে আমি ট্রেতে এই কোকোপিটগুলো দিয়ে ভরায় দেব, আস্তে আস্তে করে আমি একবারে লেভেল করে নেব, লেভেল করে নেওয়া নিচ্ছে আমি। তো এটা আমি এখন লেভেল করে নিলাম, লেভেল করে নেওয়ার পর আমি একটু আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার যে অন্য ট্রেগুলো আছে এই ট্রেগুলো দেখেন একবারে যেগুলো আমার বান্ডিল করা আছে এই ট্রেটা এই ট্রের উপর দিয়ে একটু জাস্ট খালি একটু চাপ দেব, একটু চাপ দেব, এভাবে এভাবে চাপ দিয়ে নেব। চাপ দিয়ে নেওয়ার ফলে কি হচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় গর্ত হয়ে যাচ্ছে। এই গর্তগুলোতে আমি আরো কিছু কিছু জায়গায় একটু গর্ত হওয়া একটু কম হয়েছে, আমি আর একবার চাপ দিয়ে নেব। দর্শক
দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট গভীরতায় কিন্তু এটা গর্ত হয়ে আছে। আমি এখন এখানে যে বীজগুলো দেব এই বীজগুলো এখানে একটা একটা করে আমি ফালানোর চেষ্টা করব। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট মাউন্টেন বীজের যে ইটা আছে ফুলকপি মূলত, এই ফুলকপির বীজ আমি এখানে একটা একটা করে আমি ভরায় দেবো। এটা নখের মাধ্যমে সাধারণত নিয়ে আমি এভাবে একটা একটা করে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। হাতটা শুষ্ক হলে ভালো হয়, তাহলে বীজগুলো পড়তে সমস্যা হবে না। তো আমি এভাবে একটা একটা করে বীজ এখানে আমি দিয়ে দেবো পুঁতিটাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে চেষ্টা করবেন যে একটার বেশি যেন বীজ না পড়ে। দর্শক আমাদের যে গভীরতা হয়েছে এই গভীরতাতে এই বীজগুলো রাখলেই এনাফ, আর বেশি দিতে হবে না। বীজগুলো অনেক ছোট, খুব সাবধানতার সহিত আমরা এই বীজগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে যে আপনার ডাবল হয়তো বা অনেক সময় পড়ে যায়, ডাবল বা তিনটার মতো পড়ে যাবে, সেক্ষেত্রে ওখানে কিন্তু গাছগুলো গজাবে তিনটা করেই। তো আমাদের এটা সাবধানতার সহিত আমাদের দিতে হবে। আমরা এই যে দেওয়া শেষ করলাম বীজগুলো, পুঁতিটাতে আমরা একটা করে বীজ দেওয়ার চেষ্টা করলাম। তো এরপর আবার আমার এই কোকোপিটগুলো, এই ঝুরঝুরে কোকোপিটগুলো এরপর আমরা আবার উপর দিয়ে এভাবে আমরা দিয়ে দেব। এটা আমি আবার এই লেবেল করে এটা দিয়ে এটা আমি একটু বীজগুলো ঢেকে দেব। এরপর এগুলো আমি উপরে অতিরিক্ত যে কোকোপিট গুলো থাকবে এগুলো এখান থেকে আমি ফেলে দেবো। তো মোটামুটি এই প্রসেসে আমরা কোকোপিটটা ট্রেটা ভরাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ট্রেটা ভরালাম, এটা একটু সাবধানের সাথে আমরা নাড়াচাড়া করতে হবে, কারণ এটা অনেক যেহেতু লম্বা আমরা সাবধানতার সহিত এটা নাড়াচাড়া করতে হবে। এখানে মূলত আমরা ফুলকপির বীজ দিলাম। এখন এপারে দেখেন এগুলো কিন্তু কোকোপিট নিচ পর্যন্ত চলে আসছে। এখন অতিরিক্ত পানি যেগুলো হবে এই পানিগুলো এখান থেকে বের হয়ে যাবে। তো কোকোপিট মূলত এভাবে ট্রেতে ভরাতে হয়। আপনারা যারা ছাদ বাগান বা বেলকুনিতে ঘরের বারান্দায় আপনারা এভাবে অল্প পরিসরের সবজির চারা উৎপাদন করতে চান, তাহলে এভাবে আপনারা যে কোনো যে ট্রেটা ইউজ করতে পারেন। এর শিকড়ের ই অনুযায়ী আপনারা ট্রেটা চয়েস করবেন। আর কোকোপিট আপনারা আমাদের কাছে পেতে পারেন, এটা কিন্তু সরাসরি আপনারা ইউজ করতে পাচ্ছেন। এটার কোনো প্রকার আপনাকে এর ভেতর কিছু দিতে হচ্ছে না। এটা আমাদের যত নিউট্রিয়েন্ট দেওয়া দরকার এর ভেতর কিন্তু আমাদের দেওয়া আছে। আর কোয়ালিটিটা এটা আমাদের একবারে হাই কোয়ালিটির কোকোপিট। আপনারা আর একটা জিনিস এর সাথে আমাদের অ্যাড করা আছে, সেটা হচ্ছে কি ট্রাইকোডার্মা, ট্রাইকোডার্মা নামে একটি অণুজীব এর সাথে অ্যাড করা আছে, যেটা হচ্ছে যে সিডলিং অনেক সময় আপনার পছন্দ ধরে যায়, এই পছন্দ থেকে এটা রোধ করবে। এর ভেতর আমাদের ট্রাইকোডার্মা দেওয়া আছে। এটার এই একটা বৈশিষ্ট্যর কারণে এটা কিন্তু আপনারা এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছেন যে চারাটা পছন্দ ধরে নষ্ট হবে না। তো দর্শক আপনাদের যদি ট্রাইকোডার্মা সমৃদ্ধ এই কোকোপিট প্রয়োজন হয় এবং এই ট্রেগুলো প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ করলে আমরা সারা দেশে এটা ডেলিভারি দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে অথবা বাস পরিবহনের মাধ্যমে, আমরা সারা দেশে দিয়ে থাকি। তো আমাদের এই কোকোপিট আর ট্রের জন্য আমাদের যে ঠিকানা, আমাদের ঠিকানাটা হচ্ছে কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস, বগুড়া জেলার মোকামতলা, শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের।
তো এখানে যে এরপর আমরা এটা অনলাইনে ডেলিভারি অনলাইনে আমরা অর্ডার নেই আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ হচ্ছে facebook.com/krishibondhu.bd এই ফেসবুক পেজে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট আছে krishibondhu.com krishi bondhu krishibondhu.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন আর অথবা আমাদের সাথে যদি কন্টাক্ট করতে চান ফোন নাম্বার হচ্ছে 01302-676788 অথবা 01302-676787 এই দুইটা নাম্বার যে কোনো নাম্বারে আপনারা কন্টাক্ট করলে আমাদের সাথে আপনারা কানেক্ট থাকতে পারবেন আমরা আপনাদেরকে সারা দেশে এটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এনি বাংলা টিভির পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম